আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো সাক্ষাৎ পাইনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার পুত্রের জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়ে তর্ক কষাকষি, কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, কুটকুটে না টানা টানা, যার মাথার বাইরেরটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, হাসতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না।